হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আমি সুবর্ণা আছি আপনাদের সাথে। তো আজও আমি এই কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা পিঠা নিয়ে হাজির হলাম। আজ বানাচ্ছি শীতের সবচেয়ে বেস্ট পিঠা, ভিজানো পিঠা। এই পিঠাটা আসলে শীতের রানী বলা যায়। এই পিঠাটা না খেলে শীত মনেই হয় না। তো ভিজানো পিঠাটা বানানোর জন্য প্রথমে চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। তো বরাবর আমি চিতই পিঠাটা বানাচ্ছি। তো চিতই পিঠা বানানোর আগে আমি খাসটা একটু গরম করে টিস্যুর মধ্যে হালকা তেল দিয়ে মুছে নিয়েছি। এতে করে পিঠাটা খুব সহজে উঠে যাবে। আজ ছোটোখাটো পিঠা বানানোর টিপস দিব আপনাদের। আমি আসলে ওই রকম জানি না, কিন্তু আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। চিতই পিঠা বানানোর জন্য আতপ চাল আর সিদ্ধ চাল একসাথে মিলিয়ে নিতে হবে। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার ভাঙিয়ে আনতে পারেন। তো আমি এখানে ভাঙিয়ে নিয়ে আসছি। আজ আমার পিঠাগুলো খুব ফুলেছে, ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। আর দেখেন কি সহজে উঠে যাচ্ছে, এরকম একটা ছুরি দিয়ে চাপ দিলে উঠে যায়। পিঠাটা ফুলানোর জন্য একটা আইটেম এখানে আমি ব্যবহার করি, সেটা হচ্ছে বেকিং পাউডার। এটা 1 চা চামচ পরিমাণ পিঠার গুলাতে দিয়ে দিই, এবং পিঠাটা যখন বানাই ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিতে হয়, তাহলে সুন্দর করে ফুলে উঠে। তারপর পিঠা বানানো অনেক সাবধানের একটা কাজ, এক সময় হয় এক সময় হয় না। তো অনেক সময় দেখা যায় প্রথম দিকে পিঠাগুলো খুব সুন্দর হয়ে ফুলে ওঠে, লাস্টের পিঠাগুলো হয় না। আবার অনেক সময় দেখা যায় প্রথমে 2-3 খোলা পিঠা ফুলে না, পরে থেকে আবার খুব সুন্দর করে ফুলে। গ্রামে মাটির চুলায় পিঠাগুলো খুব সুন্দর হয়, কিন্তু ঢাকা শহরে গ্যাসের চুলায় তেমন একটা ভালো হয় না। তো অনেক সময় ভালো হয়ে যায়, ভাগ্য ভালো হলে, আবার অনেক সময় ভালো হয় না। তো আজকে আমার পিঠাটা মোটামুটি ফুলেছে। পিঠা বানানো শেষ, এখন আমি পিঠা ভিজিয়ে নিব। তো পিঠা ভিজানোর জন্য আমি এখানে ঘন করে দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানে গুড় জাল দিয়ে রস বানিয়ে রেখেছি। কিছু পিঠা ভিজিয়েছি, আরও কিছু পিঠা এখানে ভিজাবো। তো এখন পরের দিন সকালবেলা পিঠাগুলো ভিজে একদম সফট হয়ে গেছে। আসলে আমার পিঠাগুলো বানানো খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভিজানোর পরে এতই সফট হয়েছে, অনেকগুলো পিঠা গলে গেছে। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু যখন আমি পিঠাগুলো বাটতেছিলাম বাটির মধ্যে, তখন পিঠাগুলো ভেঙে যায় এবং অনেকগুলো পিঠা গলে যায়। তো এই পিঠাগুলো আমি আমার দেবরদের জন্য বানিয়েছি, বানিয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু পিঠাটা খেতে কিন্তু বেশ মজার ছিল। দুধটা ঘন করে দিয়েছি আর গুড়টা খুব ভালো ছিল, খেজুরের গুড়, তাই খুবই মজা হয়েছিল। এখন পরের দিন সকালবেলা নাস্তা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি ভাজি কেটে নিয়েছি। তো এখানে ফুলকপি, গাজর, ব্রোকলি, নতুন আলু, মটরশুঁটি, ডাঁটা সব কিছু একসাথে কুচি করে নিয়েছি। তো এই ভাজি রেসিপিটা শেয়ার করব। এই ভাজিটা অনেক অনেক বেশি মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা করে খাবেন, দেখবেন যে কত মজা হয়। হাফ কাপ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। 1/2 চা চামচ হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নিব। এই ভাজিটা রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। মানে শীতকালে বেশিরভাগ দিনই আমি এই ভাজিটা করে থাকি। এই ভাজিটা হলে রুটি খেতে সবাই খুব আগ্রহ করে এবং খুবই মজা পায়। আমার ছেলেও খুব পছন্দ করে এই ভাজিটা দিয়ে রুটি খেতে। তো ভাজি করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো কেটে নিয়েছি। কাঁচামরিচটা সিদ্ধ সময় দিয়ে দিব আর পরে আবার বাগার দিব, তখন শুকনো মরিচ দিব। সিদ্ধ করে নিচ্ছি, 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে।
কারণ শীতের সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়েই পানি উঠে আসছে, এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব, তো একদম পানি শুকিয়ে নিব সবজিটা। আসলে এই শীতের দিনে আমার সকালবেলা এই ভাজি আর রুটি না খেলে সেদিন মনে হয় যে আজকে কি যেন একটা খাই নাই, এই রুটি ভাজিটা খেলে আমার মনটাও খুব ভালো থাকে। সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে শুকনা মরিচ কুচি দিয়ে দিলাম, শুকনা মরিচটা একটু ব্রাউন হয়ে গেলে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এই তো আমার শুকনা মরিচটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে, এখনই দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু ব্রাউন হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এখানে খুবই সুন্দর ফ্লেভার, রসুন শুকনা মরিচ কেমন যেন একটা সুন্দর ফ্লেভার, এখনই খেতে ইচ্ছে করছে। আর এই ভাজিটার মধ্যে মটরশুঁটি দেওয়ার কারণে অন্যরকম একটা টেস্টি হয়, মানে রসুন ভাজা শুকনা মরিচ ভাজার সাথে মটরশুঁটিটা কেমন যেন একটা অন্যরকম, খুবই লোভনীয় একটা ভাজি। এটা করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন, এবং কালারটাও খুবই সুন্দর হয়, হলুদের কালারটা চলে যাবে, হালকা একটা হলুদের কালার হবে বাগার দেওয়ার কারণে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব, হয়ে গেল আমার মজার সবজি ভাজি। প্রতিটা সবজি আস্তে আস্তে কোনোটাই ভাঙে নাই, কিন্তু খুব সফট হয়ে আছে, মানে খেতে দারুণ লেগেছে, আপনারা খেয়ে দেখবেন অনেক মজার একটা ভাজি। আর আমাদের সবার কিন্তু সবজি খাওয়া খুবই দরকার, আমরা সবাই জানি তাই না? তো এভাবে যদি সবজি ভাজি করে সকালের নাস্তায় রুটির সাথে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। এখন নাস্তার টেবিল সাজিয়ে নিয়েছি, গরম গরম সাদা রুটি দিয়ে ভাজি দিয়ে খুবই মজা লাগবে, সাথে আছে শসা, তো রুটি ভাজির সাথে শশাটা খেলে খুব ভালো লাগে। ওর বাবা আমি ছেলে এখন বসে নাস্তাটা খাবো। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্র চলে যাবে আপনার মোবাইলে। শাহরিয়ারও আমাদের সাথে নাস্তা খেতে বসে গেল, আসলে শাহরিয়ার তো সবজি খেতেই চায় না, মাঝে মাঝে এরকম সবজি ভাজি করে দিলে আবার খায় সবার সাথে বসে, তো বাচ্চাদের খাওয়ানোর জন্য এরকম করে মাঝে মাঝে ভাজি করা দরকার। নাস্তার পর মশলা চা নিয়ে বসেছি, ওর বাবার চায়ের মধ্যে একটা টি প্যাক দিয়ে দিলাম, সে বেশি লিকার খায়, আর আমার ছেলের জন্য চায়ের কাপে চা মধু দিয়ে। নাস্তা খেয়ে এখন দুপুরের রান্নার আয়োজন চলছে, তো আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে বড়া, সেদিন যে বাজার থেকে গুড়া চিংড়িটা কিনে নিয়ে এসেছি সেটা দিয়েই বড়া বানাবো। তো চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমি মাছগুলো এখন বেটে নিচ্ছি, আর ডাল লাগবে সাথে, ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তো মাছ বেটে নিব আর ডাল বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। তো আমি দাঁড়িয়ে বাটাবাটি করি, আমি বসে বাটাবাটি করতে পারি না, তো পাটাটা আমি উপরে উঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটতেছি, আমি যে কোনো মশলা বাটি দাঁড়িয়ে, ভর্তা বাটি দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাটতে খুব সুবিধা।
আর পাটার নিচে একটা তাওয়াল দেখতে পাচ্ছেন, এই তাওয়ালটা বিছানোর কারণে পাটাটা নড়াচড়া করে না, স্টিল এক জায়গায় থাকে, বাটতে সুবিধা হয়। আমার চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, এখন ডাল বেটে নিব। আর এখানে আমি এই পাশ দিয়ে রান্নাও করছি, তো আমার এখানে চিতল মাছের তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। চুলায় রান্নাও হচ্ছে, আবার আমি পাশে বাটাবাটি করছি, তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আবার কমপ্লিট করব বাটাবাটিটা। হয়ে গেছে আমার একদম মিহি করে বাটা হয়ে গেছে চিংড়ি মাছটা। এখন আমি এখানে ভাতের ঠিকা দিয়ে নিব, ভাতটাও হয়ে গেছে। আসলে আমাদের এইভাবে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হয়, একদিকে রান্না করতে হয়, আরেকদিকে অন্য একটা কাজ করে রাখতে হয়। তো আমার ছেলে এসে বলল, মা ক্ষুধা লেগেছে হালকা, আমাকে কিছু দাও। তোর প্রিয় একটা জিনিস ওকে সিদ্ধ করে দিচ্ছি, এটা হচ্ছে মটরশুঁটি সিদ্ধ। শুধু লবণ আর পানি দিয়ে মটরশুঁটিটা সিদ্ধ করে দিলে ও খুব পছন্দ করে, বসে বসে খায়। তো ওর জন্য এখন এটা করে দিচ্ছি। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য এখানে চিংড়ি মাছ বাটা ও ডাল বাটা নিয়েছি, সাথে আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর মশলা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়াটা, এই তো এগুলাই লাগবে, আর অবশ্যই লবণ তো লাগবেই। তো ডাল বাটাটা কম নেয় আর চিংড়ি মাছ বাটাটা বেশি নেওয়া হয়, কিন্তু আজকে আমি সমান সমান নিয়েছি, আমার কাছে ডাল বাটাটা বেশি দিলে ভালো লাগে। আর এই চিংড়ি মাছের বড়া রেসিপিটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে। তো আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমার যা রান্না করতো দেখতাম যে চিংড়ি মাছের বড়াটা করতো, তো ওইখান থেকে আমি শিখেছি, আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে করে খাই চিংড়ি মাছের বড়াটা। আমি আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু রান্না শিখেছি, যেমন চান্দা মাছের ভাজি, এটাও আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে শিখেছি। তো চিংড়ি মাছের বড়া বানানোর জন্য হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প করে, লবণ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো করে মেখে নেব এটাকে। তারপর তেল গরম করে বড়া ভেজে নেব। আমার শ্বশুরবাড়ির কাছ থেকে আমি অনেক মজার মজার কিছু রেসিপি শিখেছি, যেমন আমার বিয়ের পর আমার যা রান্না করতো তার থেকে আমি অনেক কিছু শিখেছি, যেমন চান্দা মাছের ভাজি, তারপর চিংড়ি মাছের বড়া, তারপর শুটকির কয়েকটা আইটেম, খুবই মজার। আমি ধীরে ধীরে সবই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের বড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি, গোল গোল করে হাত দিয়ে পেঁয়াজের মতো দিয়ে দিলাম, এখন এই পিঠ ও পিঠ ভেজে নিব। আর চিংড়ি মাছের বড়াগুলো একদম ফুলে মোটা হয়ে গেছে। এখন দুপুরে লাঞ্চটা করে নিব, এই তো চিংড়ি মাছের বড়াটা, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, এত মজার, খুবই মজার, টেস্টি। সাথে আছে সালাদ, সালাদটা রাখি ভাতের সাথে, কারণ সালাদটা খেলে খুব ভালো লাগে। আর আছে সাথে চিতল মাছ, চিতল মাছের পেটি ভুনা, সাথে আছে তেল ছাড়া পাতলা ডাল। তো এই শীতের দিনে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি ডালটা রান্না করি, পাতলা ডাল, কোনো তেল দেই না, তো তেল না দেওয়ার কারণে আরও বেশি মজা লাগে। এখন আমরা ভাত খাবো, আজ আর নয়, দেখা হবে নেক্সট ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দুয়াই রইল, আল্লাহ হাফেজ।